সিংহক্রিয়া বিশ্বব্যাপী সংকটের এই অস্বাভাবিক কঠিন সময়ে এক বলিষ্ঠ যোগ প্রতিরোধতন্ত্র এবং এক সুস্থ সচল শ্বসনতন্ত্র থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে শরীর মন এবং প্রাণশক্তির বিপুল উপকারের জন্য প্রাচীন যোগ কৌশলগুলি খুবই পরিচিত একজন যোগী অতীন্দ্রিয়বাদী এবং দূরদর্শী সদ্গুরুর পক্ষ থেকে এখানে রইল একটি উপহার সদ্গুরু প্রদান করছেন সিংহক্রিয়া একটি সরল অথচ শক্তিশালী যোগ প্রক্রিয়া যা রোগ প্রতিরোধ শক্তি এবং আমাদের ফুসফুসের ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই অনুশীলনটি সকলেই করতে পারেন কয়েকটি বিশেষ ব্যতিক্রমের সঙ্গে যা অনুশীলনের ভিডিওতে নির্দেশ করা আছে যাদের কাছে এই রকম সময়ে তন্ত্রকে সহায়তা করার মতো অন্য কোনো শক্তিশালী প্রক্রিয়া নেই বিশেষ করে তাদের জন্য সিংহক্রিয়া অত্যন্ত উপকারী হতে পারে সদ্গুরু নির্দেশগুলি দেবেন এই নির্দেশগুলিকে সঠিকভাবে গ্রহণ করা গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে পরবর্তী দশ মিনিট সময় কেবল এই প্রক্রিয়াটির জন্য একান্তভাবে উৎসর্গ করুন দয়া করে এই ভিডিওটি চলাকালীন এই অনুশীলনটির প্রয়াস করবেন না প্রথমে সম্পূর্ণ নির্দেশাবলী শুনুন তারপরে নিজে অনুশীলনের প্রয়াস করুন তো এটা একটা খুবই সরল অভ্যাস এটা যারা শক্তিচালন ক্রিয়া করছেন তাদের জন্য প্রযোজ্য নয় এটা করা আবশ্যক নয় কিন্তু করা যেতে পারে সকালবেলায় শক্তিচালনা ক্রিয়া করলে সন্ধ্যেবেলায় এটা করতে পারেন বা দুপুরবেলায় যদি যথেষ্ট খিদে পেয়ে থাকে এটা করতে পারেন নয়তো আপনারা যারা অন্য কোন রকম শক্তিশালী প্রক্রিয়া জানেন না এটা তাদেরকে খুব সাহায্য করবে একটা ব্যাপার হলো এটা আপনার ফুসফুসের বায়ুধারণ ক্ষমতা বাড়াবে আর একটা ব্যাপার হলো এটা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াবে আর সর্বোপরি যদি আপনি এটা আজ করেন আর যদি পরের পাঁচ দিন করতে পারেন তারপর হঠাৎ একদিন না করতে পারেন তার মানে অবশ্যই আপনার কোনো শ্বাসজনিত সমস্যা রয়েছে হতে পারে এটা এই বিশেষ উহান ভাইরাসটি নয় কিন্তু অন্য কিছু হতে পারে কিছু যায় আসে না এটা কি আপনাকে চেক করতে হবে যদি আপনি হঠাৎ করে এটা না করতে পারেন এটা করতে যা লাগে তা হল যে আপনার জীবটি সম্পূর্ণ বার করতে হবে মুখ সম্পূর্ণ খুলে আর তারপর শ্বাস নিন যত জোরে সম্ভব পেটে ঝাঁকুনি না দিয়ে কিন্তু জোরে জোরে শ্বাস ভেতরে নিয়ে ছাড়তে থাকুন শ্বাস নেয়া এবং ছাড়া দুটোই একুশবার আর এটা যখন হয়ে যাবে জিভটাকে ওপরের দিকে রোল করে নিন ভেতরের দিকে ঠেলুন যতটা পারেন হাত দেওয়ার দরকার নেই এটা হাত ব্যবহারের সঠিক সময় নয় তো জিভটা পুরোপুরি রোল করুন যতটা পারে নিজে থেকেই এই রকমভাবে এবং মুখ খোলা রেখে আবার শ্বাস নিন একইভাবে শ্বাস নিন শ্বাস যত জোরে সম্ভব আপনাকে শব্দ করতে হবে গলায় চাপ দিয়ে এইভাবে শব্দ করতে হবে সেটা জরুরি যাতে আপনি একটা সংকোচন তৈরি করেন আপনার কণ্ঠনালীতে আর শব্দ করুন শ্বাস নিন শ্বাস সম্পূর্ণভাবে শ্বাস নিন সম্পূর্ণভাবে শ্বাস ছাড়ুন যতটা জোরালোভাবে সম্ভব কিন্তু পেটে ঝাঁকুনি না দিয়ে আরও একুশবার জীব রোল করে যখন এটা হয়ে যাবে আপনার চোখ বন্ধ করুন পূর্ণ শ্বাস নিন শ্বাস পুরো নিন এবং এমনভাবেই বসে থাকুন শ্বাসপূর্ণ অবস্থায় এক মিনিটের জন্য যদি আপনি একটু বেশি বয়সের হন বা আপনার শ্বাস প্রশ্বাস ততটা ভালো না হয় অন্তত তিরিশ সেকেন্ড যদি এক মিনিট না পারেন অন্ততপক্ষে পক্ষে তিরিশ সেকেন্ড থাকতে হবে যেদিন আপনি এটা করতে পারবেন না বুঝতে হবে যে কিছু একটা সমস্যা আপনার স্বাস্থ্যতন্ত্রে আছে আপনাকে চেক আপ করাতে হবে উনি এটি করে দেখাবেন তো যেটা করা হচ্ছে তা হল আপনার পা দুটোকে আড়াআড়িভাবে মুড়ে বা হাঁটু ভাঁজ করে বসতে হবে যেভাবে আপনার সুবিধা যতটা আপনার শরীর সায় দেয় তারপর আপনার দুটো হাতের সাহায্যে এটা ওপরে তুলে ধরুন এমনভাবে যাতে আপনার বক্ষপিঞ্জর ডায়াফ্রাম অংশটিকে ওপরে তুলে ধরে পুরোপুরি ওপরে ঠেলে এবার আপনার জীভ পুরো লম্বা বার করে এরকম করে বার যখন হয়ে যাবে তারপর এটাও বার করার পরে সম্পূর্ণ শ্বাস নিয়ে নিজের মুখ বন্ধ করুন আপনি শ্বাস ছাড়বেন মুখ বন্ধ করে আওয়াজ করে গলার গোড়ার থেকে একটি সংকোচনের মাধ্যমে আর তারপর যদি নিশ্চুপ হয়ে বসতে চান কিছুক্ষণ চোখ বন্ধ করে তা করতে পারেন তারপর আপনি যা করছিলেন তা করতে পারেন যে কেউ করতে পারেন আপনি নিশ্চিত করুন আপনার পেট যেন খুব বেশি ভাড় না থাকে আপনার সম্পূর্ণ খালি পেট না থাকলেও চলবে কিন্তু যেন অল্প খিদে অন্তত পেয়ে থাকে এরকম অবস্থা তো বিশেষ করে তাদের জন্য যারা আপনারা ঝুঁকির মধ্যে রয়েছেন হয়তো কারণ আপনি স্বাস্থ্যকর্মী বা পুলিশ বা অন্য কোনো সেবায় যেখানে আপনি সংক্রমিত মানুষের সংস্পর্শে আসেন দয়া করে নিশ্চিত করুন এটা করার এটা আপনার জন্য অনেক পার্থক্য এনে দেবে অনুশীলনের নির্দেশাবলী অনলাইন পাওয়া যাবে আপনাদের ব্যবহারের জন্য অনুগ্রহ করে অনুশীলনটি ঠিক যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবেই করুন কোনো রকম বদল বা পরিবর্তন যেমন সংখ্যা বাড়ানো করবেন না ছয় থেকে সত্তর বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি এই অনুশীলনটি করতে পারেন শারীরিক বা চিকিৎসাধীন অবস্থা নির্বিশেষে যারা ছয় বছরের নিচে বা সত্তর বছরের ঊর্ধ্বে তারাও এই অনুশীলনটি করতে পারেন কিন্তু তাদের শ্বাসক্রিয়াটি বারোবার করতে হবে বার নয় যাদের মস্তিষ্কে টিউমার বা মস্তিষ্কের রক্তক্ষরণ রয়েছে অথবা ছিল তারাও এটি করতে পারেন কিন্তু তাদের শ্বাসক্রিয়াটি বার করতে হবে বার নয় আরও জানতে চাইলে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন